This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. রাজ্যপালে বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হেয়াস্ট্রিট থানায় এই নিয়ে আসা হয়েছে ওই মহিলাকে আপনাদের জানিয়ে দিচ্ছি রাজ্যপালে বিরুদ্ধে শ্লীলতাহানির এই অভিযোগ উঠেছে হেয়াস্ট্রিট থানায় নিয়ে আসা হয়েছে ওই মহিলাকে জানবো এ নিয়ে আরো বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালি কি জানতে পারছো দেখো আজকে ওই মহিলা যেটুকুনি প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে আজকে ওই মহিলা তিনি রাজভবনে এসেছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য এবং যেটা তার অভিযোগ আজকে প্রধানমন্ত্রী আসার কথা রয়েছে এবং তার জন্য পুলিশের তৎপরতা রয়েছে এবং তার মধ্যেই ওই মহিলা রাজভবনে পুলিশের যে আউটপোস্ট রয়েছে যেটা ওসির ঘর রয়েছে সেখানে তিনি আসেন তার যেটা অভিযোগ ইতিমধ্যে লিখিতভাবে ওসি রাজভবনের যে অফিস রয়েছে সেখানে তিনি লিখিতভাবে অভিযোগ দিয়েছেন এবং ইতিমধ্যেই ওই মহিলাকে হেয়াস্ট্রিট থানাতে নিয়ে আসা হয়েছে তার যেটা অভিযোগ তিনি আজকে রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সেই সময় তাকে তার শ্লীলতাহানি করা হয় বলে এমনটা গুরুতর অভিযোগ তিনি তুলেছেন ইতিমধ্যেই এই খবর যখন পৌঁছায় তখন হেয়াস্ট্রিট থানা থেকে যিনি অ্যাডিশনাল ওসি রয়েছেন মহিলা অফিসার তিনি রাজভবনের যে ওসির অফিস রয়েছে সেখানে তিনি পৌঁছান তার সামনেই ওই মহিলা লিখিতভাবে ইতিমধ্যেই লিখিতভাবে অভিযোগ দিয়েছেন এবং সেই অভিযোগ দেওয়ার পর ওই মহিলা অভিযোগকারী মহিলাকে নিয়ে কিন্তু হেয়াস্ট্রিট থানাতে নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে থানার অফিসাররা তারা কথা বলছেন পিয়ালি আর কি জানা যাচ্ছে তিনি কেন গিয়েছিলেন এবং পুরো বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আর কি তথ্য উঠে আসছে পুলিশের কোনো বক্তব্য কি উঠে আসছে সূত্র মারফত দেখো গোটা বিষয়টা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে তুমি জানো যে আজকে রাত 9:10 নাগাদ প্রধানমন্ত্রীর আসার কথা তিনি রাজভবনে থাকবেন আজকে রাত তার থাকার কথা যখন সেখানে পুলিশের তৎপরতা রয়েছে তার মধ্যেই কিছুক্ষণ আগে হঠাৎ করেই ওসি রাজভবনের যে ঘর রয়েছে সেখানে একজন মহিলা আসেন তিনি দাবি করেন যে তিনি আজকে রাজ্যপালের যে অফিস রয়েছে সেখানে তিনি দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল তার সঙ্গে দেখা করেন মহিলার যেটা দাবি যে সেই সময় তাকে চাকরি দেওয়ার নাম করে আর নাকি তার শ্লীলতাহানি করা হয় এমনটা তার অভিযোগ এইরকম একটি গুরুতর অভিযোগ যখন আসে হেয়াস্ট্রিট থানাতে খবর পৌঁছায় হেয়াস্ট্রিট থানার অফিসাররা তারা আর সরাসরি রাজভবনে যে ওসির ঘর রয়েছে সেখানে তারা চলে যান মহিলার সাথে কথা বলেন একটা লিখিত রিটেন কমপ্লেন অলরেডি কিন্তু তিনি যে হেয়াস্ট্রিট থানার অ্যাডিশনাল ওসির উপস্থিতিতে তিনি লিখিতভাবে দেন এবং তারপরেই ওই মহিলার সঙ্গে কথা বলার জন্য তাকে ইতিমধ্যেই কিন্তু হেয়াস্ট্রিট থানাতে নিয়ে আসা হয়েছে ধন্যবাদ পিয়ালি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা